গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনা, চলে এসেছি তোমাদের মাঝে আরও এক নতুন ভিডিও নিয়ে। তা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তা দেখো, সকাল সকাল ভিডিওটি শুরু করলাম বলতে এখন বাজে 8:30 বাজে, আর আজ হচ্ছে শুক্রবার। তো এখন সকাল সকাল প্যান কার্ডটা বের করে নিয়েছি, এটা যাবো জেরক্স করতে। চলো তাহলে জেরক্স করে নিয়ে আসা যাক। আর আমার কাজ হয়েছে, কিছু কিছু হয়েছে, ভাতটা চাপিয়ে দিয়েছে, আর কিছু কিছু কাজ এখনও হয়নি। দেখো এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা তাহলে হতে লাগুক। জোরটা অনেকটা কম, গ্যাসের জোরটা কম দিয়ে দিয়েছে, আর এখন যাবো, চলো জেরক্স করে নিয়ে আসি। পাশেই দোকান আছে, ওখান থেকে জেরক্স করবো। জেরক্স করে বাড়িতে চলে এসেছি, এসে এবার চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আর আজ হচ্ছে শুক্রবার, আজকে আমাদের এখানে হাট আছে, তাই অনেকদিন বাজারে যাওয়া হয়নি। তা বাদেও আজকে আমার হাল খাতা আছে, একটা হাল খাতার জন্যই যাচ্ছি। আর সোনা দেখো এখন খেলা করে চলে আসলো, গা হাত পা দেখো কী অবস্থা। হাল খাতার জন্য যাচ্ছি এখন বাজারে, ভেবেছিলাম যাবো না, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য তো তোমাদের সঙ্গে আজ বেশি কথা বলাই হলো না, সেই সকালে কথা বলেছি আর এই বিকালে। তা হাল খাতা বলে যেতে হচ্ছে, তো চলো বাজারে। যদি তোমাদের দেখাতে পারি অবশ্যই দেখাবো, যদি দেখাতে না পারি বাড়ি এসে দেখা হবে, আর দেখাতে পারলে অবশ্যই তোমরা দেখতে পারবে। চলো তাহলে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি বাজারে চলে এসেছি, আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাজারের মানে মেন রাস্তা আর কি। আর এখানে যে এই চটিয়াওয়ালা কাছ থেকে আমি দুটো চটি কিনে নেব। ওদিকে কাস্তে হয়ে গেল, চটি কিনে নিলাম, তারপরে এদিকে এসে এবার কসমেটিকের দোকান ঢুকে কিছু কিনে নিলাম, তারপরে দেখো ফুচকাটা খেয়ে নিচ্ছি আমি। এটা দোকানে চলে এসেছি হাল খাতা করতে, তোমাদের দেখতেই পাচ্ছ, তারপরে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, সুন্দর সাজিয়েছে আর কি। বাড়ি চলে এসেছি আমি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাজারে তো গিয়েছিলাম হাল খাতা করতে, এই যে শরীরটা একদম ভালো লাগছিল না, অনেকটা পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে হাল খাতা কী কী দিয়েছে দেখিয়ে দিই তোমাদের। তো দেখো এইরকম হাল খাতাতে কী দিয়েছে আজকে, দেখতে পাচ্ছ তোমরা? মতো দেখতে পেলে অনেক কিছু দিয়েছে, আর জুতো তোমাদের দেখানো উচিত কি জানি না, জুতো নিয়ে আসতে দূরে দেখাচ্ছি না, বা দেখালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে দেখাচ্ছি না। এইগুলো দেখায় কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিলাম, ভাবলাম এত সময় বাজারে এসেছি, বাজারে রোজই যাই, সোনাকে স্কুলে নিয়ে যাই ওখান থেকে নিয়ে আসি, কিন্তু আনা হয় না আর কি। একটা কলগেট, সেই কবেই একটা কলগেট তোমাদের দাদাভাই কিনে দিয়ে গিয়েছিলো বাড়িতে অনেকদিন আগে, মানে গুলকন্দের সঙ্গে গিফট ছিল আর কি, ফ্রি ছিল সেই কলগেট, এতদিন চললো, এখনও যা আছে অনেকদিন চলবে, কারণ 5-7 দিন চলবে। তা ভাবলাম বাজারে তখন গিয়েছি তো বড়োটাই নিয়ে আসি, তাই বড়োটাই নিয়ে এলাম। বিস্কিট দুদিনও যাবে না, আমার ছেলে আছে না, দুদিন শেষ বিস্কিট, ভাত খাক আর যাই খাক অল্প অল্প করে খাবে, আর বিস্কিট আছে ঘরে যেতেন তো আসবে না, আগে বিস্কিট, ও খুব বিস্কিট খায়। এক ওটা ম্যাগি নিয়ে আসলাম, একটা গুড নাইট নিয়ে আসলাম, এই আজকে নিয়ে এলাম।
তো চলো গুছিয়ে নেওয়া যাক এগুলো। আজকে আর কিছুতেই ঢালছে না, প্যাকেটের মধ্যে থাকছে, ভালো লাগছে না কিছু, শরীরটা খুবই খারাপ লাগছে, খুবই খারাপ। কালকে পুজোটা কিন্তু দিতে পারছি না, শরীরটা এতটাই খারাপ লাগছে, তখন বড় ঠাকুরের পুজো আছে, দিতে পারছি না, পরের শনিবার দেবো, শরীরটা খুবই খারাপ সত্যি কথা বলছি। তা না হলে কালকের পুজোটা সেরে দিতাম, কালকে বেশি আনন্দ হয়, সবাই মিলে একসঙ্গে দেওয়া হয়, তো সবাই মিলে একসঙ্গে পুজো দিলে, সবাই মিলে একসঙ্গে থাকলে তো মজাই হয়, আনন্দ লাগে। তা আমার আমি আর দিতে পারবো না, কারণ আমার মানে খুবই শরীরটা খারাপ, ভীষণ দুর্বল লাগছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সোনা দেখো মিষ্টি বের করে খাওয়া হয়ে গেছে, সোনার দুটো মিষ্টি খেয়েছে, কেকগুলো আছে, দুটো কেক আছে, এখন পাঁচটা মিষ্টি আছে। আর আমার শ্বশুর তো এগুলো খেতে খুব পছন্দ করে, আমি এগুলোর মতো কিছুই খাবো না, কারণ আমার এগুলো ফেভারিট না। চলো দেখতে থাকো। তা দেখো বাবা বাজার থেকে বাড়িতে চলে এসছে, আর আজকে তো যেহেতু হাট বার, তা বাইরে কী কী সবজি এনেছে তো জানি না। তা শোনার জন্য চাউমিন এনেছে আর দুটো চিপস এনেছে, একটা বলছে তো ঠাকমা খাবে, একটা তুই খাবি, তা ওর ঠাকমা চিপসটা খায়নি, সোনাকে দিয়ে দিয়েছে, আর সোনা সে চিপসটা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। দেখো চাউমিন যে পাখা সে বলছিলাম না কেন মোবাইলে কুলার কিনলাম। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া তো দেখলে, চাউমিন খেয়ে নিয়ে নিলাম আর ভাত খেয়ে নিয়েছি, সোনা ঘুমিয়ে পড়েছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা, আর বেশি তো কাজ থাকে না, রান্না বান্না একটু খাওয়া দাওয়া এটাই, আর বাসনপত্র তো দু একদিন রাত্রিবেলায় মেজে রাখি আর দু একদিন সকালেই মেজে রাখি। আসলে আমাদের তো আর ঘরের মতো কোনো কিছু সিস্টেম করা নেই, বাইরে আছে, এখনও কলে গিয়েই ধুতে হয়, ওই জন্য রাত্রিবেলা ধোয়ার ধোয়াটা হয় না, খুব কম, মানে রাত্রিবেলায় বাসনপত্র মেজে রাখা হয় খুব কম, সকালেই বেশিরভাগ মেজে নেওয়া হয়। তা তোমাদের সামনে তুলে ধরলাম সারাদিন, হালখাতা ছিল, গেলাম, দেখলে তো দেখতেই তো পেলে তোমরা। তা চলো কি বলবো আর, আর জায়ম্বুর কাছে ফোন মানে মেজদি কাছে ফোন করেছিলাম, জায়ম্বু এখন একটু ভালো আছে, অনেকটাই সুস্থ আছে এখন, বলল যে কিন্তু কিছু খেতে পাচ্ছে না, কিছু খেতে পাচ্ছে না, হয়তো চামচে করে একটু একটু করে ফলের রস টসগুলো মানে খাচ্ছে, কিন্তু কোনো ভারী খাবার খেতে পাচ্ছে না। আবার এইদিকে শান্তিপিসির তো খুবই শরীর খারাপ, শান্তিপিসি তো হসপিটালে তো সে ভর্তি নেয়নি, শান্তিপিসিকে কেমো দেওয়ার কথা ছিল, এবং পিসি একদিন যে কেমো দিয়ে এসেছে, আর একদিনই কেমো দিয়েছে, তার পরের দিন পিসি আর যেতে পারেনি। এবার কেমোটা মিনিমাম দরকার বলেছিলো 5 দিন পরপর আসলে 5টা কেমো দেওয়া হবে, তারপরে একদিন বাদে একদিন দেওয়া হবে, কিন্তু পিসি গিয়েছিল আজকে হয়তো একবার কেমো নিয়েছে, পরের দিন সকালে উনি আর যেতে পারেনি, কারণ ওনার শরীরটা খুবই খারাপ, মানে ওনার হেঁটে মানে স্টেশন থেকে ট্রেন থেকে নেমে যে যাবে সেটা পারেনি আর কি, মানে পারবে না বলছে, আমার মনে সেই বল নেই, সেই শক্তি নেই, আমি পারবো না যেতে। তা পিসি আর যেতে পারেনি, তাই আবার কি রাত্রিবেলায় আবার ফলটল এনেছিলো বাবা, হরলিক্স টরলিক্স এনেছিলো, সেগুলো মা গিয়ে রাত্রিবেলা দিয়ে এসছে, বললাম না সব তো আর ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, তাই এটাও দেখানো হয়নি, ফল বা হরলিক্স মালিক্সগুলো তোমাদের দেখানো হয়নি, মা গিয়ে রাত্রিবেলায় পিসিকে দিয়ে এসেছে, এবার সেগুলো খেতে পারবেন, তো শরীরটা সত্যি খুবই খারাপ। কী জানো তো, আর শান্তিপিসির সঙ্গে সব সময় যাওয়া হয়, গল্প করা হয়, কোথাও পুজো আসলে শান্তিপিসি আগে, কোথাও কীর্তন শান্তিপিসি আগে, সব সময় শান্তিপিসি আগে, আর সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে, আর যেতে পারবে না কেমো দিতে, বললো শরীরটা খুবই খারাপ। তা চলো তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করলাম, আমি আর বেশি কথা বলছি না,
যেসব নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শুভরাত্রি, বাই বাই, ফিরে আসবো নতুন কোনো আরেক ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজেদের খেয়াল রেখো।